আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মুরগির তাজা খবর সম্পর্কে জানবো। আমার যে 500 মুরগি আছে সেই মুরগিগুলোর সকল আপডেট। আজকে যেহেতু 12 দিন বয়স, তো এই 12 দিনে গিয়ে তাদের কি কন্ডিশন বা কী কী আপডেট সেই বিষয়গুলো আমরা জানব। তো প্রথমত জুতাটা চেঞ্জ করে নিব, এখানে যে জুতাটা সেটা চেঞ্জ করে স্প্রে করে নিব। এরপরে আমরা ফার্মে ঢোকার জন্য নির্ধারিত যে জুতা আছে সেই জুতাটা ইউজ করব। সো দেখেন নির্ধারিত জুতাটাই কিন্তু ইউজ করতেছি। আচ্ছা, তো বন্ধুরা এখন কিছু নিয়ম সম্পর্কে জানবো, যে আমাদের যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোর আজকে বয়স কদিন, কয় পিস মারা গেছে। তো বয়স কদিন, কয় পিস মারা গেছে, তারপরে ওজন কতটুকু 12 দিনে এসে, তারপরে কি পরিমাণ খাদ্য খাইছে, টোটাল একটা আপডেট আপনাদেরকে দিব। ঠিক আছে, এই হলো আজকে। তো প্রথমত বলি, এখন পর্যন্ত মাইনাসের খাতায় 4, 4, 7, 11, 12। সো এখন পর্যন্ত 12 পিস, তো এখন পর্যন্ত দুঃখিত 13 পিস হবে, 13 পিস মারা গেছে। আজকে এদেরকে নিয়ে একটু ল্যাবে যাব, তো এদেরকে নিয়ে ল্যাবে যাব। পাশাপাশি এটা হচ্ছে মৃত সংখ্যা, আর কী সমস্যা হচ্ছে সেটা নিয়ে ল্যাবে যাব। আর খাদ্য খাইছে আমার হচ্ছে, খাদ্য কতটুকু খাইছে, অর্ধেক, তার মানে 100 কেজি, আর এনেছে 20 কেজি। খাদ্য কতটুকু খাইছে সেটা আপনাদেরকে জানাই দিচ্ছি। খাদ্য এসে 115 কেজি খাবার খাইছে, আমার 13 পিস বাচ্চা মাইনাস গেছে। দেখেন এদেরকে আজকে এখন ফেনীতে নিয়ে যাব, পাশাপাশি ওজন কতটুকু সেটা একটু দেখবো। ধরেন একটা বাচ্চার কতটুকু কি পরিমাণ ওজন, ওজন হচ্ছে 360 গ্রাম, 360 গ্রাম ওজন 1 পিস বাচ্চা, আলহামদুলিল্লাহ। আজকে বয়স 12 দিন, আজকে 12 দিন বয়স। তো মোটামুটি এ ছিল আপডেট। আজকে বয়স 12 দিন, খাদ্য খাইছে 115 কেজি, মারা গেছে তো 13 পিস। তো দেখি এখন ফেনীতে যাব, দেখি ফেনীতে গিয়ে ওদের কন্ডিশনগুলো দেখব যে আসলে কী অবস্থা। তো আপনাদের মতামত জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।